এই বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। সো ভিডিওটি মনোযোগার দেখেন। লেটস স্টার্ট টুডেস ভিডিও। ক্রিয়েট মেনুতে ক্লিক করলে, ক্রিয়েটর টুলস অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাই অ্যানালাইটিক্স, ক্রিয়েটর পোর্টালস, গিফট, কিউএনএ। গিফটে ক্লিক করলে আপনার এটা 1 লাখ ফ্লোয়ার লাগবে গিফট অপশন অন করার জন্য। গিফট অপশন অন করার জন্য 1 লাখ ফ্লোয়ার লাগবে। এবং কিউএনএতে ক্লিক করলে এখানে দেখতে পাই ভিডিও কোয়েশন, এখানে ভিডিও আনসার ভিডিও দিতে পারবেন। এখানে কিউএনএতে রিপ্লাই ভিডিও দিতে পারবেন কিউএনএর মাধ্যমে। ক্রিয়েটর পোর্টালে এখানে টিকটক সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে। ক্রিয়েটর পোর্টালে আসলে আপনারা এখানে টিকটক সম্পর্কে নানা ধরনের তথ্য এখানে পেয়ে যাবেন এবং টিকটকের ফিউচার, টিকটকের ক্রিয়েটর সবগুলা কিন্তু এখানে পেয়ে যাবেন। বেশিরভাগই এখানেই আছে, কিন্তু আমরা অ্যানালাইটিক্স সিস্টেম আসলে এখানে হলো ইম্পর্টেন্ট তথ্য। অনেকে অ্যানালাইটিক্স অর্থাৎ ফ্রো অ্যাকাউন্ট করার পর কিন্তু বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু ভিডিওতে ভিউস আসতেছে না। ভিডিওটি স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। সো ভিডিওটি স্কিপ না করে দেখবেন। এখানে অ্যানালাইটিক সিস্টেমে আমরা এভাবেই অন করেছিলাম, টান অনে ক্লিক করলে কিন্তু অ্যানালাইটিক সিস্টেম অন হয়ে যাবে। এবং আপনার সাপ্তাহিক ভিডিওতে ভিউস কত হচ্ছে, লাইক কত হচ্ছে, এগুলো সব এখানে অ্যানালাইটিক সিস্টেমে দেখতে পাবেন। অ্যানালাইটিক সিস্টেম অর্থাৎ প্রো অ্যাকাউন্ট, প্রো অ্যাকাউন্ট আপডেটের পর কিন্তু টিকটক ফিউচার এড করছে প্রো অ্যাকাউন্টে। এখানে অ্যানালাইটিক সিস্টেম অন করছে এবং প্রো অ্যাকাউন্ট করার জন্য বলেছিল। তা আপনারা অনেকে ইউটিউবে ভিডিও দেখে কিন্তু প্রো অ্যাকাউন্ট করে ফেলেছিলেন। প্রো অ্যাকাউন্ট করার পর কিন্তু বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটরের ভিউস হচ্ছে না, এমনকি আমার আইডিতেও ভিউস হচ্ছে না। তো আমি অনেক টেকনিক করে কিন্তু ভিউস এনেছিলাম। কীভাবে এই সমস্যার সমাধান করবে আজকের ভিডিওতে দেখিয়ে দিব। এখানে আর একটি সিস্টেম আসলে এখানে দেখতে পাবেন লাস্ট 7 ডে আপনার ভিডিওর ভিউস, প্রোফাইল ভিউস, লাইক, কমেন্ট, এগুলো কত পার্সেন্ট হচ্ছে, এগুলো আপনাকে অ্যানালাইটিক সিস্টেমে আপনি দেখতে পাবেন। ভিডিও আপলোড দিলে ডেলি ভিডিও প্লাস এখানে পেয়ে যাবেন। এবং লাস্ট 28 দিনে ক্লিক করলে আপনার লাস্ট 28 দিনে ভিডিও ভিউস, প্রোফাইল ভিউস, লাইক, কমেন্ট এগুলো দেখতে পাবেন। এখানে আবার দেখতে পাবেন কাস্টম নামে একটা অপশন আছে, কাস্টম অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন আপনার যে মাসের ইচ্ছা 2 মাসের। এখানে আমি 8 থেকে 14 সিলেক্ট করলে এখানে 8 থেকে 14 ভিউস, 1 সপ্তাহের ভিউস এখানে দেখতে পাবো আপডেট অপশনে ক্লিক করলে। আবার যদি এই অপশনে ক্লিক করি কাস্টম অপশনে, আমি যদি এখন এপ্রিল 2022 3 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যদি দেখি, একদিনের কিন্তু দেখা যাবে না, এখানে 1 সপ্তাহ করতে হবে। 3 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত দেখলে আপডেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনার লাস্ট এই সপ্তাহের ভিউস চলে আসবে। এভাবেই ভিউস দেখতে পাবেন। এবং 60 দিনের, 28 দিনের, 7 দিনের এগুলো সবগুলা আপনার আইডির ভিউস দেখতে পাবেন। কোন সময় ভিডিও আপলোড দিলে বেস্ট হবে এটা নিয়েও আপনার ভিডিও করেছিলাম, ওই ভিডিওটা না দেখলে ভিডিওটি দেখে আসবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এবং ভিডিওতে এখনও যারা লাইক দেন নাই ভিডিওটি লাইক করে দিবেন। যারা প্রাইভেসি সেটিংয়ে ডাউনলোড অপশন অন করতে পারেন নাই তাদের কিন্তু প্রো অ্যাকাউন্ট করতে হবে, অথবা টিকটকে যে অ্যাকাউন্টগুলোর সময় ডেট অফ বার্থ দিয়েছেন ওই ডেট অফ বার্থ অনুযায়ী 18 বছর হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। সেটিংয়ে এসে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করলে আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম কীভাবে প্রো অ্যাকাউন্ট থেকে আবার বিজনেস অ্যাকাউন্ট আবার পার্সোনাল অ্যাকাউন্টে নিয়ে যাবেন। ভিডিওটি না দেখলে দেখে আসবেন, ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওই ভিডিওটির মাধ্যমে আপনি প্রো অ্যাকাউন্ট করে নিতে পারবেন, পার্সোনাল অ্যাকাউন্ট করতে পারবেন, যে অ্যাকাউন্টে ভিউস বেশি হয় ওই অ্যাকাউন্টে নিয়ে যেতে পারবেন। সো এই টিপসের জন্য তো একটা লাইক হতেই পারে। এবং আপনার আইডির কোনো সমস্যা থাকলে আপনি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, বাই।